হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবে আগেকার দিনে বাড়িঘর কীরকম ছিল। তো অনেক পুরনো বাড়িঘর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো দেখতে কীরকম, তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমরা কিন্তু চলে এসেছি সেই জায়গাতে। তো এবারে ওই পুরনো বাড়িঘর যেখানে রয়েছে ওইদিকে এবার আমরা যাব, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো ওইখানে কিন্তু অনেক পুরনো দিনের একটি খুবই বড় একটি বিল্ডিং রয়েছে, আগেকার দিনের যেই রকম বিল্ডিং ছিল ওই রকমই। তো এটা কিন্তু পাথর দিয়ে তৈরি করা পাথরের ঘরবাড়ি। তো একের ভিতরে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে, দুতলা তিনতলা এইরকমভাবে ঘর রয়েছে, বিল্ডিং রয়েছে। তো আমি এবারে ওই দিকে যাচ্ছি, তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, খুবই সুন্দর লাগে দেখতে। আর অনেক উঁচুতে ওই ঘর বিল্ডিংগুলো, তো পুরোটা ওঠার চেষ্টা করব, একদম উপরে ওঠার চেষ্টা করব, আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। আর একটি ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো ভিডিও শেয়ার করা যাচ্ছে না, যার কারণে আমি আরও একটি ভিডিও সামনে দিকে আমি শেয়ার করব, আরও একটি ভিডিও। তো পার্ট ওয়ান পার্ট টু করে আমি আজকে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো নিচের ভিউটা কীরকম সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো নিচে এখানে মানুষ বোধহয় এখানে চাষাবাদ করে, তো উপর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখে। তো আপনারা দেখতে থাকুন, এখানে কিন্তু সব কিছু রয়েছে, আর একদম উপরের যে দৃশ্যটা সেটা কিন্তু খুবই সুন্দর। তো আমি ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা একদম উপরে উঠব, আর যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যতটুকু পারি আমি শেয়ার করেছি, আরও একটি পার্টের মধ্যে আমি পুরোটা ভিডিও শেয়ার করব। তো অনেক মানুষ আছে যে এইরকম ভিডিও দেখতে পছন্দ করে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমাদেরও খুব ভালো লেগেছিল এই জায়গাতে গিয়ে, খুবই ভালো লেগেছে। তো বাড়িঘরগুলো কিন্তু খুবই সুন্দর, এখানে কিন্তু দুতলা তিনতলা রয়েছে বাড়িঘর রয়েছে। তো আগেকার দিনেও কিন্তু এইরকম সিস্টেম ছিল, তো এই ঘরগুলো কিন্তু পাথর দিয়ে তৈরি করা। তো আপনারা দেখতে থাকুন, আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।